সুচারুভাবে যেন তারা পরিচালনা করতে পারে, এজন্য এটা এক ধরনের রেকি করা হলো। সুতরাং আইন শৃঙ্খলা বাহিনী তাদের মধ্যে একটু সমন্বয়ের দরকার আছে, যেহেতু ভিন্ন ভিন্ন আঙ্গিকে থেকেই আমাদের বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসেছেন। সুতরাং এখানে র‍্যাব, বিজিবি, জেলা পুলিশ, আনসার সহ অন্যান্য সকল বাহিনীর মধ্যে এক ধরনের একটা র‍্যাপোর্ট বিল্ডিংয়ের জন্যই মূলত এই মহড়া। আশা করি খুব ভালো একটি মহড়া হয়েছে, এবং আজকের মহড়া থেকে যে জিনিসটি পাওয়া গেল, মূলত কোন রুট ব্যবহার করবে, কোন রুট দিয়ে আমাদের রেস্কিউ হবে, কোন কোন ভোট কেন্দ্র কীভাবে আমাদের পৌঁছাতে হবে, সব কিছু মিলে এটি সকল বাহিনীর একটি যৌথ মহড়া হলো, মূলত নিজেদের সমন্বয়ের জন্য। আগামী 12 জুন অর্থাৎ আগামী পরশু দিন আমাদের কক্সবাজার পৌরসভার সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে, এবং এই নির্বাচন হবে একদম 43টা কেন্দ্রে এবং 245টা কক্ষে। সম্পূর্ণ এই বিমের মাধ্যমে এই নির্বাচন অনুষ্ঠিত হবে, এবং এই নির্বাচনে ইতিমধ্যে আমাদের মাননীয় নির্বাচন কমিশন কর্তৃক আমাদের যে আইন শৃঙ্খলা বাহিনী দিয়েছে, তার অতিরিক্ত আরও আমাদের আইন শৃঙ্খলা বাহিনী আমরা চেয়েছি এবং সেটা মাননীয় নির্বাচন কমিশন অনুমোদন দিয়েছে। আমাদের এই আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে প্রথম আমি পুলিশকে বলি, পুলিশের ক্ষেত্রে সাধারণত আমরা একটা কেন্দ্রে যে 43টা কেন্দ্র রয়েছে, এই কেন্দ্রটি 43টা কেন্দ্র আমার কমপ্লিট হচ্ছে এখানে কেন্দ্রের অভ্যন্তরে এখানে অতি গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করে আমরা এখানে 13 জন আমরা আমাদের থাকবে আইন শৃঙ্খলা বাহিনী। এর মধ্যে আমাদের পুলিশ থাকবে 4 জন এবং অঙ্গীভূত আনসার, এবং অঙ্গীভূত আনসার অর্থাৎ পিসিএপিসি মিলে এবং আমাদের পুরুষ আনসার এবং মহিলা আনসার মিলে টোটাল আমাদের 13 জন থাকবে এটা কেন্দ্রের অভ্যন্তরে। এর বাইরে যে আইন শৃঙ্খলা বাহিনী থাকবে তার মধ্যে রয়েছে আমাদের পুলিশের মোবাইল টিম থাকবে, 12টি ওয়ার্ডে আমাদের 12টি টিম থাকবে, প্রতি টিমে 10 জন করে। তারপর রয়েছে পুলিশের আবার স্ট্রাইকিং টিম, এখানে এই স্ট্রাইকিং টিমটা থাকবে 5টি এবং প্রতি টিমে 14 জন করে থাকবে। তারপর রয়েছে আমাদের স্ট্যান্ডবাই, এই স্ট্যান্ডবাই হিসেবে আমাদের 4টা টিম থাকবে এবং প্রতি টিমে 10 জন করে থাকবে। তো মোটামুটি আমাদের প্রায় 790 জন মতো আমাদের এটা হচ্ছে আমাদের থাকবে, পুলিশ থাকবে স্ট্যান্ডবাই, স্ট্রাইকিং এবং মোবাইল টিম হিসেবে আর কি। পাশাপাশি পুলিশ বাদে আমাদের বিজিবির আমাদের 7 প্লাটুন থাকবে। 7 প্লাটুনের মধ্যে আমরা বিজিবির সাথে আমরা যে সমন্বয় করেছি, 6 প্লাটুন আমরা কী করব আমাদের সেকশন অনুসারে ভাগ করে নিয়ে 12টি ওয়ার্ডে তারা থাকবে, 6 × 12। আর যে আরও যে অতিরিক্ত যেগুলো থাকবে এগুলো আমাদের একটা আমাদের রিজার্ভ হিসেবে এটা আমাদের কাছে থাকবে, যে কোনো জায়গায় কোনো যদি কোনো ধরনের দুর্ঘটনা ঘটে যাতে মুভ করতে পারে এটা একটা। আর র‍্যাবের থাকবে আমাদের 12টি ওয়ার্ডে 12টি প্যাট্রোল। এই 12টি ওয়ার্ডে প্যাট্রোলে যে প্রতি প্যাট্রোলে থাকবে 8 জন করে আমাদের র‍্যাব সদস্য থাকবে। তো মোটামুটি আমরা আইন শৃঙ্খলা বাহিনী এই মোতায়েনের এটি, এবং পাশাপাশি এই র‍্যাব বিজিবির পাশাপাশি আমাদের 12টি ওয়ার্ডে 12 জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট থাকবে এবং 3 জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থাকবে। তারাও আমাদের নির্বাচনের যে সুষ্ঠু পরিবেশের জন্য আইন শৃঙ্খলা বাহিনীর সাথে একত্রিত হয়ে তারা সমন্বয় করবে। তো মোটামুটি আইন শৃঙ্খলা হচ্ছে এটি আর কি। আর অন্যান্য যেটা আমাকে বলা হয়েছে যে আমাদের ইভিএমের কতটুকু থাকবে, আমরা প্রতি কক্ষে আমাদের একটা করে ইভিএম থাকবে, পাশাপাশি আমাদের অর্থাৎ একটা কেন্দ্রে যা কক্ষ থাকে তার 1.5 গুণ অতিরিক্ত ওই কেন্দ্রেই আমাদের স্টক থাকবে, যাতে আমাদের কোনো ইভিএমের কোনো যদি সমস্যা হয় সেখান থেকে আমরা এটাকে ব্যাকআপ দিয়ে আমরা কাজ চালাতে পারি। পাশাপাশি আমার এর বাইরেও আমার এখানে অতিরিক্ত মজুদ আছে, ইভিএম মজুদ আছে, যাতে আমরা কোনো অবস্থাতে ইভিএমের বিষয়ে আমরা কোনো যাতে গাফলিতি না হয় সেটা আমরা ব্যবস্থা করেছি। আর আমাদের প্রতি কক্ষে 245 কক্ষে ইতিমধ্যে সিসিটিভি লাগানো কমপ্লিট করেছি আমরা, এবং আমরা আজকে রাত্রে থেকে হয়তো আমরা এটা লাইভে গিয়ে আমরা দেখবো যে কোন জায়গায় কোনো ঘাটতি আছে কি না, কীভাবে কী সিসি ক্যামেরাগুলো কী লাগিয়েছে, এটা প্রতি কক্ষে। আবার প্রতি কেন্দ্রে 2টা করে আমার ক্যামেরা আছে, প্রতি কক্ষে 1টা করে 245টা, আর প্রতি কেন্দ্রে 2টা করে 43 দ্বিগুণ আমার 86টা আমাদের ক্যামেরা থাকবে, সিসিটিভি ক্যামেরা থাকবে, যাতে আমরা এই মনিটরটা আমরা বাংলাদেশ মাননীয় নির্বাচন কমিশন থেকে মনিটর করবে সিসি ক্যামেরার মাধ্যমে। পাশাপাশি আমাদের এখানে আমাদের একটা মনিটরিং সেল আছে, ওখান থেকে আমরা মনিটর করব, এটা আমার হলরুমে হবে আর কি। আর ইভিএমের যে প্রচার কথা বলছেন আপনি, সেটা হচ্ছে আমরা ইতিমধ্যে বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে প্রচার করেছি এবং বিভিন্ন মাধ্যমে আমরা প্রচার করেছি। অতীতে আমরা দেখেছি এখানে কক্সবাজার
সদর উপজেলা পরিষদ 2018 সম্পূর্ণ ইভিএম এর মাধ্যমে হয়েছিল। তো ইভিএম সম্পর্কে অনেকের একটু ধারণা আছে এবং পাশাপাশি গত 2018 সালের যে নির্বাচনটা হয়েছিল পৌরসভা, এখানেও একটা ওয়ার্ডের দুইটা কেন্দ্রে আমরা ইভিএম এর ব্যবহার করেছিলাম। এর পাশাপাশি আমরা বর্তমানে যে জিনিসটা আমরা করেছি, আমরা কিছু রেপ্লিকা মাননীয় নির্বাচন কমিশন থেকে আমাদেরকে দিয়েছে, যেটা ব্যালটের হুবহু ব্যালটের নমুনা, তিনটা ব্যালট অর্থাৎ মেয়র, সংরক্ষিত কাউন্সিলর এবং কাউন্সিলর, এই নমুনার মাধ্যমে আমরা কি করেছি, আমরা আমাদের ভোটগ্রহণ কর্মকর্তাদেরকে আমরা দেখিয়েছি প্রশিক্ষণে, এবং এর ভিতর প্রতিপক্ষে যে দুজন পোলিং অফিসার থাকবে, দুজন পোলিং অফিসারের মধ্যে যে একজন পোলিং অফিসার প্রতি 2 মিনিট অন্তর অন্তর এটাকে তারা যে ভোট গ্রহণের সময় যারা লাইনে থাকবে তাদেরকে এটা পরিদর্শন করবে কীভাবে ভোটটা দিবে। এটা হচ্ছে, কারণ অতীতে আমরা দেখেছি যতই ওনাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয় না কেন, দুই দিন পরে ভুলে যায়। ঠিক ভোট গ্রহণের যদি কিছু মুহূর্তে যদি তাকে দেখিয়ে দেওয়া হয় যে ভোটটা কীভাবে দেবে, তাহলে সেটা সেই সম্পর্কে সে আরও ভালো অবগত হবে। মোটামুটি ওই দিনের আমরা এটাকে একদম নিখুঁতভাবে রাখছি যে কি একজন পোলিং অফিসার ঠিক ভোট গ্রহণ শুরুর পূর্বে যখন লাইনে থাকবে উনি 1 মিনিট 2 মিনিট অন্তর বা 3 মিনিট 4 মিনিট অন্তর অন্তর ওই লাইনে গিয়ে এটা দেখিয়ে দেবে যে ভোটটা কীভাবে তাদেরকে প্রয়োগ করতে হবে। এই ক্ষেত্রে আমি বিভিন্ন আমাদের যত গোয়েন্দা সংস্থা রয়েছে ওনাদের সাথে কথা বলেছি, আমাদের জেলা প্রশাসন, পুলিশের ডিএসবি, সবার সাথে কথা বলে বিজিবির এবং সবার সাথে আলোচনা করে আমরা যেটা ধারণা করেছি অতি গুরুত্বপূর্ণ, সবগুলো কেন্দ্রকে আমরা অতি গুরুত্বপূর্ণ হিসেবে ওই এখানে সেইভাবে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। পাশে কিছু কিছু কেন্দ্র তো থাকবে, যেমন 1 নম্বর 2 নম্বর 7 নম্বর 5 নম্বর কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলোকে একটু মাত্রাতিরিক্ত হিসেবে বিবেচনা করে আইন শৃঙ্খলা বাহিনী সেভাবে মোতায়েন থাকবে। মধ্যরাত 12টায় প্রচারণা কার্যক্রম শেষ হবে এবং মোটরসাইকেল আজকে রাত 12টা থেকে চলতে পারবে না, এবং অন্যান্য গাড়ি যেগুলো রয়েছে থ্রি হুইলার বা ফোর হুইলার যে গাড়িগুলো বড় গাড়িগুলো রয়েছে আগামীকাল রাত 12টা থেকে চলতে পারবে না, এগুলো বন্ধ থাকবে। কাদের ক্ষেত্রে ছুটি না, আমাদের সরকারি একটা প্রজ্ঞাপন হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে, যেটা আমাদের নির্বাচন কমিশন করেছিল পরবর্তী একটা দিন আগে, ওই যেদিন ভোট গ্রহণ সেদিন সরকারি ছুটি হিসেবে পৌর এলাকাকে ঘোষণা করা হয়েছে। আমি আপনাকে হোয়াটসঅ্যাপে পাঠাবো, ঠিক আছে।